রাজ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে কুচক্রীরা। তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। শুধু আইন শৃঙ্খলার অবনতি বলে চিৎকার চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করতে চাইছে। ত্রিপুরার ঐক্য নষ্ট করে জাতি উপজাতির সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত যারা করছে তাদের বিচার বিবেচনা করা দরকার। গত 35 বছরে তারা কি করেছে এই রাজ্যের? রাজ্যে আইনের শাসন চলছে, চলছে সুশাসন মেলা। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মানুষকে সরকারি সুযোগ সুবিধা। শুক্রবার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলার মাঠে আয়োজিত 17তম সরস মেলার উদ্বোধন করে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী। এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে কথাটা আমরা সবসময় বলি, তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা। অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে, এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রোল করার চেষ্টা করছে। এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনও তো, সেই সব বিষয়গুলো এখনও কুচক্রীরা ট্রাই চেষ্টা করছে এই সরকারকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন নেশায় ডুবে যাচ্ছে রাজ্যের যুব সমাজ, তাদেরকে সে পথ থেকে ফিরিয়ে আনতে হবে। নেশার আতর ঘরে ঢুকে হামলা চালাতে হবে। কোন দোকানে বিক্রি হচ্ছে কে তার যোগানদাতা খুঁজে বের করে সবাইকে শায়েস্তা করতে হবে। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে নেশামুক্ত ত্রিপুরা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা, মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই, দে আর দ্য ভিকটিমস। যেখান থেকে যে জায়গার মধ্যে একটা, ধরুন একটা হসপিটালের সামনে বা একটা স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে কোন দোকানে বিক্রি করছে তাকে ধরা, এবং ধরতে ধরতে একদম কোন জায়গায় হচ্ছে সেখানে যাওয়া, মূল জায়গায় যেতে হবে। এখানে অনেক লোক আছে যারা আসলে পর্দার পেছনে থাকে এবং এই কর্মকাণ্ডগুলো চালায়, বহু বছর ধরে করেছে, 35 বছর 40 বছর ধরে দেখেছি আমরা। কিন্তু এখন কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী এদিন বিরোধী দলগুলোকে তীব্র কটাক্ষ করে বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধী করব এই মানসিকতা করলে চলবে না। রাজ্যের উন্নয়নে গঠনমূলক আলোচনা করতে হবে। কেউ কিছু করে থাকলেও সেটা বলার অধিকার আপনাদের নেই, কারণ আপনাদেরকে জনগণ হারিয়েছে, আপনারা গণবর্জিত, সেখানে আপনাদের কোনো কথা বলার অধিকার নেই। এখানে খালি রাজনীতির নামে রাজনীতি করতে হবে আর কোনো কাজ করব না, বা বিরোধী দল হওয়া সত্ত্বে বিরোধী খালি কথা বলবো, কনস্ট্রাকটিভ কথা বলবো না, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই কনস্ট্রাকটিভ কথা হোক, এবং আপনারা যা যা করেছেন সেইগুলো বাদ দিয়ে আপনারা কথা বলুন, কারণ আপনারা যা বলেন সেইগুলো, আপনারা যা করেছেন যদি অন্য কেউ করেও থাকে আপনাদের বলার অধিকার নেই, কারণ আপনাদের সেই ক্ষমতা আপনারা হারিয়েছেন। আমরা সেই কারণেই মানুষ আপনাদেরকে বর্জন করেছে। এখন এই সম্প্রতি সুখ, মানে আমরা শান্তি সম্প্রতির যে সরকার, সেই সরকারকে মানুষ চাইছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এমএলএ রামপ্রসাদ পাল, মিমি মজুমদার, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।